নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেল হিন্দু মিষ্টিতে স্বাগতম। আমরা সবাই মহাদেবকে জানি, তার অসীম ধ্বংসলীলা সম্পর্কে আমরা সকলেই অবগত। তিনি হিমালয়ের শীর্ষে ধ্যান করে থাকেন। তিনি আমাদেরকে মাঝে মাঝেই তার কিছু অলৌকিক নিদর্শন দেখিয়ে থাকেন। আজ তেমনি একটি অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলা, এই উপজেলার বস্তুল নামক গ্রামে মাঠের মাঝে এক প্রাচীন মন্দির আছে এবং তারই পাশে একটি জাগ্রত শিবলিঙ্গ আছে। কথিত আছে এই শিবলিঙ্গ প্রচণ্ড জাগ্রত, কেউ অপবিত্র শরীরে বা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এর পাশ দিয়ে যেতে পারে না, সেই ব্যক্তি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়। সেই বস্তুল গ্রামের এক মুসলিম ছেলে তার হিন্দু বন্ধুকে বলে, তোরা তো নিজেরা মাটির পুতুল বানিয়ে পূজা করিস, তোদের মাঠের ওই শিব আমার কি করতে পারবে রে? ওই শিবের মাথায় আমি মূত্র বিসর্জন করলেও কিছুই হবে না আমার। এই বলে সে মূত্র বিসর্জন করতে উদ্যত হয়। তার হিন্দু বন্ধু তাকে থামানোর জন্য শত চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে সে মূত্র বিসর্জন করে বাড়ি চলে যায়। সেই হিন্দু বন্ধু তখন কাঁদতে কাঁদতে মহাদেবের কাছে অনেকবার ক্ষমা চায় এবং জল দিয়ে শিবলিঙ্গটি ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। পরদিন সেই মুসলিম বন্ধু হাসতে হাসতে বলে, তোর পাথরের শিব আমার কিছুই করতে পারলো না, দেখেছিস? সেদিন রাত্রে সেই মুসলিম বন্ধুর প্রচণ্ড জ্বর এলো এবং তার প্রস্রাব বন্ধ হয়ে গেল। শত চেষ্টা করেও সে এক ফোঁটাও প্রস্রাব করতে পারল না। তার পুরুষাঙ্গ ফুলে উঠলে সে ব্যথার জ্বালায় ছটফট করতে করতে মাটিতে গড়াগড়ি দিতে লাগল। অনেক ডাক্তার এবং কবিরাজ তার চিকিৎসার চেষ্টা করেও রোগী ধরতে পারল না। তার অবস্থা ক্রমশ অবনতির দিকে যেতে লাগল। সেদিন রাত্রে মহাদেব তাকে স্বপ্ন দেখালেন যে, তুই আমার মাথায় প্রস্রাব করেছিস, এখন যদি জীবন বাঁচাতে চাস তাহলে তোর ওজনের সমপরিমাণ দুধ দিয়ে আমার মাথা ধুয়ে দিবি এবং কোনো হিন্দুকে দিয়ে আমার পূজার ব্যবস্থা করবি। পরদিন সেই ছেলে তার বাবা মাকে বিষয়টি জানালে তারা তাকে অনেক বকা দেয় এবং তার ওজনের সমপরিমাণ দুধ দিয়ে ওই শিবলিঙ্গটি ধুয়ে দেয় এবং অনেকবার মাপ চায়। এক হিন্দু পুরোহিতকে দিয়ে ঘটা করে পূজোর ব্যবস্থাও করে তার বাবা মা। আর তারপরই আশ্চর্যজনকভাবে ওই মুসলিম ছেলে সুস্থ হয়ে যায়। এই ঘটনার পর থেকে ওই এলাকায় ওই জাগ্রত শিবলিঙ্গের নাম চারদিকে ছড়িয়ে পড়ে। আপনারা কেউ যদি ওই গ্রামে যান তাহলে এখনও ওই শিবলিঙ্গটি দেখতে পাবেন। তো আমাদের এই ঘটনা শুনে কি বুঝতে পারলেন? ভগবান আসলেই আমাদের এই পৃথিবীতে বিরাজ করছেন, তাই কখনো ভগবানকে অপমান করা উচিত নয়। নমস্কার।